এই মুহূর্তে মুর্শিদাবাদের কান্দি থেকে খবর আসছে, কান্দি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রথম রাউন্ডের ফল আমাদের কাছে এসেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 3,767টি ভোট, বিজেপি পেয়েছে 620টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 1,116টি ভোট। প্রথম রাউন্ডের যা ফল সামনে আসছে তাতে 2,651 ভোটে কান্দি বিধানসভা কেন্দ্রের অপূর্ব সরকার অনেকটাই এগিয়ে রয়েছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এই মুহূর্তে মুর্শিদাবাদের কান্দি থেকে খবর আসছে, কান্দি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রথম রাউন্ডের ফল আমাদের কাছে এসেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 3,767টি ভোট, বিজেপি পেয়েছে 620টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 1,116টি ভোট। প্রথম রাউন্ডের যা ফল সামনে আসছে তাতে 2,651 ভোটে কান্দি বিধানসভা কেন্দ্রের অপূর্ব সরকার অনেকটাই এগিয়ে রয়েছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এই মুহূর্তে মুর্শিদাবাদের কান্দি থেকে খবর আসছে, কান্দি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রথম রাউন্ডের ফল আমাদের কাছে এসেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 3,767টি ভোট, বিজেপি পেয়েছে 620টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 1,116টি ভোট। প্রথম রাউন্ডের যা ফল সামনে আসছে তাতে 2,651 ভোটে কান্দি বিধানসভা কেন্দ্রের অপূর্ব সরকার অনেকটাই এগিয়ে রয়েছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এই মুহূর্তে মুর্শিদাবাদের কান্দি থেকে খবর আসছে, কান্দি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রথম রাউন্ডের ফল আমাদের কাছে এসেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 3,767টি ভোট, বিজেপি পেয়েছে 620টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 1,116টি ভোট। প্রথম রাউন্ডের যা ফল সামনে আসছে তাতে 2,651 ভোটে কান্দি বিধানসভা কেন্দ্রের অপূর্ব সরকার অনেকটাই এগিয়ে রয়েছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এই মুহূর্তে মুর্শিদাবাদের কান্দি থেকে খবর আসছে, কান্দি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রথম রাউন্ডের ফল আমাদের কাছে এসেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 3,767টি ভোট, বিজেপি পেয়েছে 620টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 1,116টি ভোট। প্রথম রাউন্ডের যা ফল সামনে আসছে তাতে 2,651 ভোটে কান্দি বিধানসভা কেন্দ্রের অপূর্ব সরকার অনেকটাই এগিয়ে রয়েছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি।